ভগবান শ্রী পরশুরাম জন্মোৎসব উদযাপন কমিটির উদ্যোগে পালিত হলো ভগবান শ্রী পরশুরামের জন্মোৎসব। এদিন বড়বাজারের সত্যনারায়ণ পার্কের সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে দিনটি উদযাপন করা হয়। শ্রী কলস বিলাস শোভাযাত্রায় নারী এবং পুরুষ অংশগ্রহণ করে। এদিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অনুষ্ঠান সংগঠক এবং পরশুরাম সেনা পশ্চিমবঙ্গের চেয়ারম্যান সচিন ত্রিপাঠী, প্রোগ্রাম সমন্বয়কারী অশোক সহল, পরশুরাম সেনা কলকাতার সভাপতি বাগেশ মিশ্র, অনিল মিশ্র সহ অন্যান্যরা। এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরপিতা বিজয় উপাধ্যায়, ওয়ার্ড 42 সভাপতি অশোক ওঝা, যুব সভাপতি দীপক নিগানিয়া, শ্যাম নারায়ণ সিং সহ অন্যান্যরা। এই শোভাযাত্রা এবছর 11তম বর্ষে পদার্পণ করলো। এই শোভাযাত্রা সত্যনারায়ণ পার্ক থেকে শুরু করে পোস্তা গণেশ মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। আজ হম বিশাল শোভাযাত্রা আয়োজন কিয়ে আর শোভাযাত্রা প্রতি বছর করতে হ্যাঁ এসে সমাজ মেসেজ দেওয়া চাহা সবই নেত্র ব্রাহ্মণ এ প্রকার এসে মার্গ চল রা হ্যাঁ সমাজ সমাজ কাম করা হ্যাঁ আগে সেই প্রচার প্রসার করেন আর আগলে বর্ষে অচ্ছা সব কারণ লগভগ ডেড় হাজার মহিলা ইত্যাদি বহু সংখ্যা মে লোক উপস্থিত হুয়ে থে হর সামাজিক রাজনৈতিক আর এসা নেই কেবল ব্রাহ্মণী সমাজ কে লোক আমার ভাই বন্ধু আর কই জাত নিরাধার আমার সাথে সংগঠন মৌজুদ থে বহু আচ্ছা লগতা হ্যাঁ এক সমাজ কো আগে বড়ানে কে লিয়ে আর সমাজ কে লোক কো সাথ মিলতা হ্যাঁ আগে এসে হম লোক ইসে আবি আচ্ছা আগে কার্যক্রম আমার ব্রাহ্মণে গর্ব, আমরা কোনো না কোনো জায়গায় গর্বিত হচ্ছি কি আমরা ব্রাহ্মণ সমাজ দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা নিজে ব্রাহ্মণ আছি। আর ভগবান পরশুরাম উনি বলেছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, উনি নিজেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন, সেই জিনিসটাই আমরা এখান দিয়ে বার্তা দিতে যাব কি আজকে পুরো ভারতে আর পুরো পশ্চিমবাংলায় যত ব্রাহ্মণ সংগঠন আছে সব এক হোক আর আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই লড়তে পারি, এখান দিয়ে এটাই আমরা বার্তা দিতে চাইছি। দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। আজকে ব্রাহ্ম সমাজের তরফ থেকে পণ্ডিত শ্রী সচিন ত্রিপাঠীর নেতৃত্বে এই পরশুরাম শোভাযাত্রা। আজকে প্রভু পরশুরামের ব্যাপারে আমরা অবগত, আমরা জানি যে তিনি অমর, তিনি আমাদের মধ্যে আছেন আর যেখানে যেখানে অন্যায় হয়েছে তিনি সেখানে দাঁড়িয়েছেন মানুষের সামনে, জন্য মানুষের হয়ে দেশের হয়ে ন্যায়ের হয়ে তিনি সবসময় দাঁড়িয়েছেন। তো আজকে প্রভু পরশুরাম আমাদের ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম, রাম ভার্গব পরশুরাম, পরশুরামের জয়ন্তীর পরের দিন পরশুরাম শোভাযাত্রা ন্যায়ের জন্য, ভালোর জন্য, শান্তির বার্তা নিয়ে, ভালোবাসার বার্তা নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা নিয়ে পণ্ডিত সচিন ত্রিপাঠীর নেতৃত্বে এই শোভাযাত্রা। তার আমরা অনেক অনেক অভিনন্দন তাকে জানাই, তার ছোট ভাই বাগেশ মিশ্রও আছে এই প্রোগ্রামে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর ব্রাহ্ম সমাজের একটা বিরাট অস্তিত্ব আছে বাংলায়, আমরা গর্বিত হিন্দু আর আমাদের ধর্মের অনুযায়ী আমাদের সকল প্রজাতির মানুষকে নিয়ে আমরা একসাথে এই শোভাযাত্রায় সামিল হব আর শান্তি আর ভালোবাসার বার্তা বাংলার মানুষ তথা দেশের মানুষের কাছে দেবো।